আজ বড় হব দুহাতি আকাশ ছুঁব, উড়তে চাই ডানা মেলতে চাই আলো ছুঁতে চাই, দেশটাকে আলোকিত করতে চাই। জানো কি তোমরা, 18 বছর পর্যন্ত শিশুকাল, বড়দের তাই বলতে চাই এখনই ছেড়ো না। আমার বড় হব দুহাতি আকাশ ছুঁব, উড়তে চাই ডানা মেলতে চাই আলো ছুঁতে চাই, দেশটাকে আলোকিত করতে চাই, দেশটাকে আলোকিত করতে চাই, দেশটাকে আলোকিত করতে চাই। ধৈর্য ধর, নিশ্চয় কেউ উঠছে অথবা নামছে, কোনো সমস্যা হয়নি তো? কি হলো কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা, তোমরা কি ভয় পেলে? আমরা কি তোমাদের নাগরদোলা থেকে নামতে সাহায্য করব? আমরা তোমাদের সুন্দর করে হাতে ধরে নামিয়ে দেব। আমাকে নামিয়ে দাও, বাঁচাও। থাক শাহানা, বাদ দে, কিন্তু ওরা আমাদের এভাবে অসম্মান করবে কেন? দেশে কি আইন কানুন নেই? বাহ, দেখাশি কি সুন্দর! তোমাকে চাই আমি আরো কাছে, ওরা খুব খারাপ হয়ে গেছে শাহানা, চল বাড়ি যাই। ওরা তো আমাদের কোনো কিছুই ঠিক মতো দেখতে দিচ্ছে না। আর চল, আমরা না হয় আরেক দিন আসবো। আমরা চলে গেলে ওরা অন্য মেয়েদের বিরক্ত করবে, অসহ্য। আমি আমার কবুতরগুলোকে বন্ধুদের কাছে চিঠি পাঠানোর জন্য প্রশিক্ষণ দিচ্ছি। তাই? মজার তো! হ্যাঁ, এই এই শাহানা, কি হলো তোর? সরি মুকুল, আমি ভাবছিলাম, মানে তুইও তো একটা ছেলে। এটা আবার কি ধরনের প্রশ্ন শাহানা? না মানে মুকুল, কিছু ছেলেরা মেয়েদের এভাবে উত্তক্ত করে কেন? জানিস, গতকাল হাবু আর হাবুর বন্ধুরা মেলায় আমাদের দিকে বাজে ইঙ্গিত করেছে। সত্যি? হ্যাঁ, আমরা খুব কষ্ট পেয়েছি। ছেলেরা মেয়েদেরকে এভাবে উত্তক্ত করেই যাবে, আর মেয়েরা সেটা সহ্য করে যাবে? না, তা হবে কেন? মেয়েদের উত্তক্ত করা অপরাধ, এ অপরাধের শাস্তি দেওয়ার জন্য দেশে আইনও আছে। আমরা অবশ্যই আমাদের কিশোর কিশোরী ক্লাব থেকে এর প্রতিবাদ করব। একটু দাঁড়া, আমি আসছি। কয়েকদিন আগে বাবা এই লিফলেটটা নিয়ে এসেছে। অশালীন ভঙ্গি, যৌন আবেদনমূলক মন্তব্য ও ভাষা ব্যবহারের মাধ্যমে উত্তক্ত করা, ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহার করে ঠাট্টা ও উপহাস করা, উত্তক্ত করার উদ্দেশ্যে কাউকে অনুসরণ করা ও পিছন পিছন যাওয়া, চিঠি, টেলিফোন, মোবাইল, SMS, ছবি ইত্যাদির মাধ্যমে অপমানজনক কিছু করা, পর্নোগ্রাফি দেখানো, এগুলো যৌন হয়রানিমূলক আচরণ, এগুলো শাস্তিযোগ্য অপরাধ। তার মানে এই অপরাধে পুলিশ হাবুদেরকে গ্রেফতার করতে পারে? হ্যাঁ, তা পারে।
মিষ্টি পাখি টাটা আর সহ্য করা যায় না। হাবু এর আগেও আমাকে এসএমএস পাঠিয়ে বিরক্ত করেছে, কিন্তু আমাদের কাছে তো তুই এর আগে বলিসনি হাসি। বলিনি লজ্জায়, তোরা যদি আমাকে ভুল বুঝিস। আমার মনে হয় ব্যাপারটা আমাদের থানায় জানানো উচিত। আর শোন, লজ্জা পেলে হবে না হাসি। থানায় জানাবো, কিন্তু তার আগে চেয়ারম্যান চাচাকে জানাতে হবে, আর আমাদেরও হাবুকে একটা প্রেমপত্র পাঠাতে হবে। কি? হাবু যখন এই প্রেমপত্রগুলো পাবে এবং পড়বে, তখন হাবুর মুখটা কেমন হয় সেটা দেখতে আমার খুব ইচ্ছে করছে শাহানা। তোমাকে চাই আমি লা 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 লা। বাহ কি সুন্দর, এটা কি মনে হয় হাসি পাঠিয়েছে। উত্তক্ত করার উদ্দেশ্যে কাউকে অনুসরণ, যৌন উত্তেজক ভাষা ব্যবহার, চিঠি ও এসএমএস ইত্যাদি দেওয়া যৌন হয়রানিমূলক আচরণ, এগুলো শাস্তিযোগ্য অপরাধ না? চেয়ারম্যান সাহেব, রুবির স্বামী ওরে মারধর কইরা বাড়ি থেকে বাইর কইরা দিছে। আমার রুবি নাকি সংসারে কোনো কামই করতে পারে না, আর ওর স্বামী শুধু কয় বাপের বাড়ি থেকে টেকা লই আয়। আমি এখন কি করবো চেয়ারম্যান সাহেব? শোনো রুবির মা, আমাদের কাউকে না জানিয়ে তোমরা রুবিকে 15 বছর বয়সে বিয়ে দিয়েছিলে, কাজটা একদম ঠিক করো নাই। এত অল্প বয়সের একটা মেয়ে স্বামী সংসার ঠিক মতো দেখাশোনা করতে পারে? তার উপর যৌতুকের জন্য নির্যাতন, খুব খারাপ। যাই হোক, আমি রুবির স্বামী ও শ্বশুর শাশুড়ির সাথে কথা বলবো, কিন্তু আমার মনে হয় তোমরা থানাতেও জানিয়ে রাখো। জানো তো, যৌতুক ও নারী নির্যাতন দুটোই শাস্তিযোগ্য অপরাধ। আচ্ছা চেয়ারম্যান সাহেব। হ্যাঁ বলো শাহানা, ছেলেগুলোর নাম বলো। হাবু আর হাবুর কয়েকজন বন্ধু আছে চাচা, ওরা সব সময় রাস্তাঘাটে মেয়েদের উত্তক্ত করে। বুঝতে পেরেছি। হাবু মানে এই তো হাবুর মার বোন গেল, নিজের বোনকে স্বামী অত্যাচার করে তাড়িয়ে দিয়েছে, তাতেও এরা বোঝে না? আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি বিষয়টা দেখব। আমারে কবুতর দিয়ে ভয় দেখাও, পুলিশের ভয় দেখাও। আবার চেয়ারম্যান সাহেবের কাছে নাকি আমাদের নামে নালিশ করছো? আজ তোমাদের খবর আছে আমাদের নামে নালিশ করো? চল শাহানা আমরা যাই। যাই বা কেন, দাঁড়াও। মিষ্টি পাখি, আমারে তোমার পছন্দ হয় না? এইটা হাবুর গলা না? খবরদার ওর গায়ে হাত দিও না। ওই সব কি করতাছে? কেন কি করবে তোমরা? ও এই সব কইরা বেড়ায়? তুমি জানো না মেয়েদের উত্তক্ত করা অপরাধ? অপরাধ? এ ধরনের অপরাধে পুলিশ তোমাদেরকে গ্রেফতার করতে পারে। পুলিশ গ্রেফতার? হাবু এসব ভয় পায় না। দাঁড়া, এই কে রে? মা, পাজি ছেলে, তুই এইসব কই না বেড়াস? মাইয়া গরে উত্তক্ত করিস? এই যে তোমরা যাবা না, দাঁড়াও এইখানে।
তোরও তো ঘরে বোন আছে, তোর বোনের লগে কেউ এইরকম করলে তোর কেমন লাগবো? না না মা, না, আমার ভুল হয়ে গেছে মা। আবার এরকম করলে তোর আমি পুলিশের হাতে তুইলা দিব। ঠিক হয়েছে। দেখ দেখ বানরের খেলা। হাসি, শুনেছিস চেয়ারম্যান চাচা ও পুলিশ গতকাল রুবির স্বামী ও শাশুড়িকে ডেকে সতর্ক করে দিয়েছে। বলেছে এরপর যদি রুবিকে তারা নির্যাতন করে তাহলে তাদের পুলিশ গ্রেফতার করবে। তাই? হ্যাঁ। আপা, ও আপা, আসেন আসেন। এই দেখ আবার হাবু। এই এই, মেয়েদেরকে আগে উঠতে দাও, আমরা পরে উঠবো। দেখেছিস হাবুরা অনেক বদলে গেছে, এভাবেই বদলাবে। আর তারা বুঝবে নির্যাতন ও হয়রানি মুক্ত হয়ে মেয়েদের বাঁচার অধিকার আছে, নারী নির্যাতন করলে শাস্তি পেতে হবে, এই কথাটা সবারই জানা থাকা দরকার। আমাদের কিশোর কিশোরী ক্লাব নারী নির্যাতনের বিরুদ্ধে সফল।